আমরা আবার ফিরে এলাম আজকে আরেকটি নতুন পর্ব নিয়ে যেখানে আয়োজিত ও মিউজিকের পক্ষ থেকে বিকিরণ যেসব সিটি সংকলন বেরিয়েছে আগেই যেটা বলেছিলাম রবীন্দ্র কবিতা ও রবীন্দ্রসঙ্গীতের সংকলন সেইগুলো নিয়ে বিশিষ্ট শিল্পীদের সঙ্গে একটি কথোপকথন আলাপ চরিতা যেরম বলেছি যে এইসব শিল্পী যারা আছেন তাদের আপনারা সবাই চেনেন নতুন করে পরিচয় দেওয়ার কিছু নেই কিন্তু আমাদের এই প্রচেষ্টায় অন্যান্য সিটি কোম্পানির মতো যেরকম থাকে অনেক প্রবীণ শিল্পী থাকেন অনেক নবীন শিল্পী থাকেন এবং তারা থাকেন এমন শিল্পী যারা গানের জগতে প্রথম প্রবেশ করছেন সবাইকেই আমরা নিয়েই আমাদের এই সম্ভার তো এবার অনেকগুলি সিডি প্রকাশিত হয়েছে নবনবীকিরণ শ্রীনিবাস মিউজিক থেকে তার কয়েকজন শিল্পীর সঙ্গে ইতিমধ্যেই আপনাদের আলাপ হয়ে গেছে আজকে যেই শিল্পী আপনাদের সামনে আছেন তার সঙ্গে পরিচয় করে দেওয়ার আগে রবীন্দ্রনাথের চারটি লাইন একটু বলে দেওয়া দরকার আপনারা সবাই জানেন এই গানটি গ্রাম ছাড়া ওই রাঙামাটির পথ আমার মন ভুলায় রে

যেই যান যখনই যান এই লাইনটি প্রথমেই মনে আসে গ্রাম ছাড়া ওই রাঙামাটির পথ মনে আসে সেই রাঙাধুলিতে কবিগুরুর কথা আমরা এমনই এক শিল্পী আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি যে শান্তিনিকেতনেই বড় হয়েছে শান্তিনিকেতনেই তার সঙ্গীত শিক্ষা পরবর্তীকালে কলকাতায় বা দেশে বিদেশে অনেক সময় যেতে হয় গানের সুবাদে কিন্তু তার আসল থাই শান্তি নিকেতনই এবং তার অন্য কিছু পরিচয় আছে সেটা আপনারা তাকে দেখলেই বুঝতে পারবেন পরবর্তীকালে বলবো আসুন আলাপ করে দিই আজকের শিল্পী ঋতপা মুখোপাধ্যায় যাকে সঙ্গীত জগতে হয়তো অনেকেই তার ডাক নাম তোতা হিসেবেই জানে তো আমি ঋতপা তোমাকে প্রথমে বলবো তুমি যদি প্রথমে দর্শক শ্রোতাদের কিছু বলো এবং প্রথমে যদি একটু চার চার কলি একটু শোনা ওনাদের কাছে আমি আমি প্রথমেই বলি যে একদম ছোট্টবেলা থেকে শান্তিনিকেতনেই বড় হয়েছি এবং আমার সঙ্গীত শিক্ষার সমস্তটাই শান্তিনিকেতনে পাঠভবন থেকে পাঠভবন থেকে এবং তারপরে প্রাতিষ্ঠানিকভাবে আমি সঙ্গীত ভবনে বিশেষভাবে সঙ্গীতের শিক্ষা লাভ করি কিন্তু এখন গানের সূত্র ধরে বিভিন্ন জায়গায় গান গাই কলকাতায় বেশিরভাগ সময়ই থাকতে হয় কিন্তু সত্যি যেটা অরিজিৎদা বললেন যে আমার ঠাঁই কিন্তু শান্তিনিকেতন তাই বারে বারে শান্তিনিকেতন ফিরে ফিরেই আসে তো এরকমই একটা গানের চার লাইন আমি শোনাচ্ছি আমার খুব পছন্দের গান এই গানটি প্রায়শ্চিত্ত নাটকের গান নয়ন দেখি বেঁধেছে নয়ন মেলে দেখে আমায় বাধ বেঁধেছে গোপন বাঁধন কিন্তু শান্তি নিকেতনের বাঁধন। আহ বাঘব একটু কয়েকটা কথা তোমাদের জিজ্ঞেস করি আসলে নমনালন্দার সঙ্গে পরিচয় রতপার নবর বিকিরণ বা সিনেম মিউজিক খবর অনেক আগে থেকে সে কারণটা আপনাদের বলি ও ও বাবা শ্রী গৌতম ভট্টাচার্য তার কর্মজীবন শুরু করে নবনালন্দা কলকাতা থেকে উনি আমাদের প্রতিষ্ঠাত্রী ভারতী মিত্র আর্য মিত্রের বৃত্রের ছিলেন তারপরে উনি আপনারা নিশ্চয়ই সবাই জানেন পরবর্তীকালে বিশ্বভারতী শান্তিনিকেতনে চলে যান ওখানে অধ্যাপনা করেছেন অনেক বছর ধরেও এবং তোমার মা মাও তো বেসিক্যালি কলকাতারই কলকাতা হ্যাঁ তো ওনারা যখন চলে গেলেন তারপরে মানে মোটামুটি বাবা কত বছর ওখানে মানে অধ্যাপনা করেছেন চল্লিশ বছর হয়ে গেল শান্তিনিকেতনে আমার জন্মের ঠিক তিন মাস বয়স যখন আমার বাবা জয়েন করলেন শান্তিনিকেতনে পাঠভবনে আর আমি ছোটোবেলা থেকেই নবনালন্দার সাথে অন্যভাবে যুক্ত মানে এরকমভাবে নয় একদম ছোটোবেলা থেকেই বাবার কাছে প্রচুর গল্প শুনেছি এবং তোমার বাবা এবং তোমার মা এতবার এসছেন আমাদের বাড়িতে আর অনেক ধরনের গল্প তো আমি এই সূত্রে একটা কথা না বলে পারছি না যে আর্য কাকু আমাকে একবার বলেছিলেন যে একটা গান শোনাও তো তখন আমি ওই গানটি গেছিলাম দিনের বেলায় বাসিতো তোমার বাজিয়েছিলে না দিনের বেলায় না দিনও শেষের রাঙামুকুল শেষে গানটার শেষে রজনী গন্ধার কথাটা আছে তো আমি গাইতে গিয়ে মাঝখানে রজনী আর গন্ধার মাঝখানে দম নিয়েছিলাম তো আমাকে বলেছিলেন তোমাকে পরেরবার আসবো এসে তোমার কাছে এই গানটাই শুনবো সেবার কিন্তু তুমি দম নেবে না মাঝখানে এবং এখনো যখন আমি এই গানটা গাই আমি কোনোদিনও দিনও ভুলতে পারি না এই কথাটা তো তারপরে তোমার প্রাথমিক শিক্ষা ওখানে প্রাথমিক শিক্ষা ওখানেই পাঠভবন তারপরে উত্তরশিক্ষা প্রথমে আমি ইতিহাসে মাস্টার্স করেছি তারপরে যেহেতু গানের জন্য আবার সঙ্গীত ভবনে ভর্তি হলাম সঙ্গীত ভবনে বিমিউজ ইউস করলাম তারপর এম ফিলও করেছি বিএড করেছি সবটাই ওখান থেকে ছোটবেলা থেকেই কি মানে মা ছিল যে তুমি গানের মায়ের ভীষণ একটা জেদ ছিল যে প্রতিদিন করতেই হবে আর ছোটবেলা থেকে গানটা শান্তিনিকেতনে তো ওরকমভাবে গান নয় মানে ঘুরতে ফিরতে চলতে ফিরতে আমরা সব গান গেয়েছি আর গলায় সুর থাকার জন্য সবসময়তেই সব অনুষ্ঠানে ডাক পড়তো তো এটা বসতে পারার পর থেকে বাড়িতে তানপুরা এলো একটা এবং তারপরে প্রতিদিন ওই রেয়াজটায় বসতেই হতো আর কি সেটা মায়ের ভীষণ জট শান্তি নিকেতনে বা মহিলা বলো পুরুষ পুরুষও আছে একটা পানার কথা মানে চলি আছে যে তারা এস্টারা যেখানে যাই করুক নাচ গান আবৃত্তি মোটামুটি কিছু না কিছু পড়ে সব সবাই করতে মানে এর এর কারণটা কি এটার মধ্যে একটা শিক্ষার যে ধারাটা শান্তিনিকেতনে পাঠভবনের যে শিক্ষার ধারাটা তার মধ্যে কিন্তু মানে পড়াশোনা গান বাজনা নাটক কবিতা সাহিত্য সভা সব অতপ্রতভাবে জড়িয়ে আছে প্রতিদিনই কিছু না কিছু হচ্ছে সবাই কিছু না কিছু কবিতা বা ছড়া বা রচনা লিখছে সবাই গানের ক্লাস করতে বাধ্য সবাই নাচের ক্লাস করছে মাটির কাজ করছে ছবি আঁকছে নাটক করছে কাজে সবাই কিছু না কিছু পারে আর কি আর তারপরে পরবর্তীকালে যখন তুমি সঙ্গীত ভবনে গেলে অনেক মানে নাম করা শিক্ষা গুরুকে তো পেয়েছ মানে কাকে কাকে মানে সান্নিধ্য পেয়েছো আমি তো আহ ভবনে তো অনেক পরবর্তীকালে তাছাড়াও যেহেতু পাঠভবনে পড়েছি এবং শান্তিনিকেতনে থেকেছি এবং অনেক গুণী মানুষ শান্তিনিকেতনে ছিলেন আজ হয়তো অনেকেই প্রয়াতা বা প্রয়াত হয়েছেন কিন্তু তাদের প্রত্যেকেরই সান্নিধ্য কিন্তু পেয়েছি আর এটার একটা বড় সূত্র কিন্তু বাবা যেহেতু বাবা গৌতম ভট্টাচার্য যেহেতু কর্মী মণ্ডলের সেক্রেটারি ছিলেন এবং সমস্ত উৎসব অনুষ্ঠানের সাথে জড়িয়েছিলেন আর গৌতমের মেয়ে বলতে সবাই আমাকে খুব ভালোবাসতেন আর কি তো সেই সুবাদে নীলিমা সেন কণিকা বন্দ্যোপাধ্যায় এবং শান্তিদা শান্তিদেব ঘোষ সবার কাছে ওনাদের যখন পেয়েছো তখন তো মানে অনেক 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 ছোট কিন্তু তখন আমি হ্যাঁ কিন্তু সঙ্গীত ভবনে যখন ভর্তি হয়েছি তখন তো এনারা কেউই নেই তখন এনারা কেউই নেই কিন্তু ছোটবেলায় ওই তখন পঁচিশে বৈশাখ আগে তো পঁচিশে বৈশাখের দিন শান্তিনিকেতনে পঁচিশে বৈশাখের দিন হয় আগে পয়লা বৈশাখ ওই জলকষ্টের জন্য রবীন্দ্রনাথের আমল থেকেই যেটা শুরু হয়েছিল যে জলকষ্টের জন্য পয়লা বৈশাখ নববর্ষের অনুষ্ঠান হতো এবং রবীন্দ্র জন্মোৎসব হতো কিন্তু আশ্রম বন্ধ হয়ে গেলেও আমরা যারা থেকে যেতাম আশ্রমে ওখানেই যারা থাকি তাদের দিয়ে শান্তি দেয় শান্তিদেব ঘোষ একটা মন্দির করাতেন পঁচিশে বৈশাখ তখন ওই আমরা যারা থাকতাম আমাদের ডাক পড়তো আর সেই সুবাদ ওনাদের খুব কাছ থেকে সেরকম মন্দির তোমার পৌষ মানে সাতই পৌষ হ্যাঁ সাতই পৌষের আগের দিন তো সাতই পৌষের দিন তো উপাসনা হয় সেটা ছাতিন তলায় সেটা তো প্রাতিষ্ঠানিক ভাবে সবসময়তেই হয় আর কি

আমাদের খুবই প্রিয় কিন্তু প্রিয় যেটা বড় কথা যে পরিবারের সঙ্গে গেছে সেখানে যার নাম আছে শ্রীমতী কণিকা বন্দ্যোপাধ্যায় শান্তিনিকেতন রবীন্দ্রসঙ্গীতের একজন প্রবাদ প্রতি মানুষ তো তোমার তো ওখানে ওই বাড়িতে গিয়ে মানে প্রথমে একটা অদ্ভুত রকম নিশ্চয় মানে যাকে আদর্শ হিসেবে মানো সেই বাড়িতে হিসেবে মানি এবং ছোটবেলা থেকে প্রিয়মার আমি ছোটবেলা থেকে একসাথে পড়াশোনা করেছি ভীষণই বন্ধু ছিলাম তো সেই সুবাদে বহুবারই গেছি এবং ওই টুকটাক বলতেন তখন যে ওই গানটা একটু করো তো তোমরা দুজনে বসে করো বা এটা করো ওটা করো তখন তো ভাবিনি এত মহান একজন মানুষ যা হয় ছোটোবেলায় এখন ভাবলে কীরকম একটা অদ্ভুত লাগে গায়ে কাটা দেয় আর কি কিন্তু আমার বিবাহের পর তো আমি ওনাকে আর ওই বাড়িতে পাইনি তখন খুব অদ্ভুত লাগতো ওনার আলমারিটা রয়েছে ওনার আয়নাটা রয়েছে ওনার শাড়িগুলো রয়েছে উনি নেই আর কি তো আমি ওনার যে আরেকজন যে শিষ্য গোড়া সর্বাধিকারী ওনার কাছে আমি দীর্ঘদিন শিখ মানে শিখেছি আর কি খুবই ভালো করে ওনার কাছে শিখেছি তো আর এছাড়াও টুকটাক এখনও যেহেতু প্রিয়মের মা রয়েছেন উনিও বিথিকা মুখোপাধ্যায় সবাই রুনুদি বলেই চেনে তো আমার শাশুড়ি মা আমি রুনুমাসি বলে ডাকি তো এত ভালো ওনার স্মৃতিশক্তি এবং এখনো এত ভালো সমস্ত কিছু মনে আছে গানের যে এখনো কিছু রেক্টিফিকেশন দরকার হলে উনি শুধরে দেন আমাদের দুজনকে আচ্ছা তো সেটা তো গেল তারপরে যখন তুমি পরবর্তীকালে গান গাইতে শুরু করলে এবং প্রফেশনাল প্রফেশনাল ওই বলছি না আমি বলছি মানে পেশাগতভাবে যখন নিলে তোমার কি এরকম তোমাদের কি এরকম মনে হয় যে ধরো শান্তিনিকেতনে শুধু থাকলে মানে এটার জন্য তো কলকাতায় আসা যাওয়ার একটা দরকার নিশ্চয়ই হ্যাঁ শান্তিনিকেতন অনুষ্ঠান হয় তবে আমি জানি অতটা প্রচার শান্তিনিকেতনে আসলে শান্তিনিকেতনকে দুটো ভাগে ভাগ হয়ে গেছে এখন একটা হলো বিশ্বভারতী আর আরেকটা হলো শান্তিনিকেতনের যারা বাকি যারা মানুষ আছেন সবাই তো আর বিশ্বভারতীর সাথে যুক্ত নয় তো যারা বিশ্বভারতীর সঙ্গে যুক্ত তারা কিন্তু শান্তিনিকেতনের অন্যান্য উৎসব অনুষ্ঠান সব কিছুর যুক্ত হতে পারে কিন্তু আমরা যে এখন স্টুডেন্ট হয়ে গেছি আমরা বেরিয়ে গেছি বিশ্বভারতীর সাথে আর আমাদের কোনো সংযুক্তি নেই কাজে আমাদের কিন্তু শান্তিনিকেতনে সেইভাবে গান বাজনার সুযোগ নেই না কিন্তু আমি তো অনেক সময় দেখেছি শান্তিনিকেতনে গিয়ে যে অনেক অনুষ্ঠানে যে সব পোস্টার লাগানো থাকে কিন্তু তোমরাও তো অর্গানাইজ করো কিছু প্রোগ্রাম

সেটা বলে সব সব জায়গায় এখন তো দেখছো অনুষ্ঠান সব কমেও কমেও গেছে অনেক সময় কমে গেছে অনেক কমে গেছে এবং মিডিয়ার প্রচার নবনালন্দা দেখলে বোঝা যায় না যে অনুষ্ঠান সেটা না মিডিয়ার মিডিয়া মিডিয়ার প্রচারও যেটা আগে যেই টুঙ্গে ছিল সেরকম 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 হয়তো নেই কিন্তু এইভাবে গান চলে চালিয়ে যেতে হবে তো আমি কি আর আর কিছু কয়েকটা জিনিস জানবার আছে তার আগে তোমার নতুন যে অ্যালবামটি করেছো তোমার তো একটা বোধহয় নবরবিগ্রাম থেকে দ্বিতীয় প্রথমটা বোধহয় ব্রহ্মসঙ্গীত সেখানে তো বোধ হয় গৌতম ভট্টাচার্য স্ক্রিপ্টটা লিখে দিয়েছিল ওনার লেখার হাত সেটা তো লেখার হাত তো অসাধারণ যেটা যেটা কিন্তু ইয়েরও খুব ভালো ছিলেন কণিকা বন্দ্যোপাধ্যায় বীরেন জেটু বলে ডাক্তার অসাধারণ লেখার হাত ছিল তো তখন প্রথম যে ব্রহ্ম সঙ্গীত নিয়ে ভাবলে হঠাৎ হঠাৎ ওই ব্রহ্ম নিয়ে ভাবলে কেন সেই সময় ভাবলাম যে যেহেতু মহর্ষি ব্রহ্ম সঙ্গীতের মানে পৃষ্ঠপোষকতা করেছিলেন রবীন্দ্রনাথকে তো তখন ভাবা গেল যে রবিচ্ছার গানগুলো যদি করি আর কি তো ওইভাবে একটা রবিচ্ছার গান তখন করলাম এবারের যে গানগুলো আমরা আমি বেছেছি সবটাই বিচিত্র পর্যায়ে বিশ্ব বলে মনের কথা নামটা কাট দেওয়া নামটা প্রিয়মের দেওয়া আচ্ছা এটা গানের মধ্যে থেকে মধুর মধুর ধ্বনি বাজে এমনি করে যাই যদি দিন যাক না আমি চঞ্চল হয়ে আমি ফিরব না আর ফিরব রে ওগো তোরা কে যাবি পারে তোরা যে যা বলিস ভাই শুধু যাওয়া আসা যখন পড়বে না আমার পায়ের জন্য আচ্ছা একটা জিনিস জিজ্ঞেস করতে ইচ্ছা হচ্ছে যখন যখন এই গানটা দেখলাম তোরা যে যা বলিস ভাই তুমি শান্তিনিকেতনের এবং যে পরিবারের সঙ্গে যুক্ত গানের ব্যাপারে তুমি কোন ধারাটা প্রায় নিয়েছ মানে এটা একটা খুব কঠিন প্রশ্ন যদিও কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন গানের ক্ষেত্রে কনিকা বন্দ্যোপাধ্যায়ের ঘরানাটাই কিরকম এসে গেছে কিন্তু কিছু কিছু গানের ক্ষেত্রে যেমন এই গানটা তুমি যে গানটা বললে এই ধরনের গানগুলো আমাদের শান্তিদার গলায় একেবারে বা সুচিত্রা মাসির গলায় খুব অ্যাপ্রোপ্রিয়েট বলে মনে হয় কখনো কখনো তো আমি না সব ধরনের সব শিল্পীদের গান শুনে একটু নিজের মতো করে করার চেষ্টা করি কিন্তু হয়তো গায়কিতে ওই গায়কিটাই থেকে যায় যেহেতু ওটাকে আর আরেকটা কথা হচ্ছিল কিছুদিন আগে মানে তোমারই ননদিত হলো রঞ্জিনী সহিনী ওদের সাথে কথা হচ্ছিল যখন তোমরা ধরো স্টেজে ওঠো মানে কিছু কিছু দর্শক জেনে যায় যে মানে কোন বাড়ি থেকে তোমরা আসছো তো এইটা একটু চাপ পড়ে কি চাপ এটা কখনো কখনো চাপ পড়ে এটা কখনো কখনো চাপ পড়ে নিশ্চয়ই ভালো তো লাগেই ভীষণ ভীষণ একটা গর্ব অনুভব হয় যে এরকম একটা মানুষের সাথে সব সময়তেই সহিনী বিশেষ করে যেটা বলেছিল যে হ্যাঁ আমরা ওই বাড়ি থেকে আসছি সশেরা ঠিক কিন্তু তা বলে তার সঙ্গে তুলনা করা তুলনা করলে একটা চাপ এসে চাপ এসে যায় তুলনা করা উচিত মানে ওনারা তো সুচিত্রা মিত্র কণিকা বন্দ্যোপাধ্যায় তুই তুই একটা গান বল আমরা ট্র্যাকটা চালিয়ে দিলে সে গানটা কোন গানটা একটু করি আচ্ছা একটু আমরা নতুন অ্যালবাম বিশ্ব বলে মনের কথা থেকে আমি না গানটা একটু শুনে দিচ্ছি লাগলো আসলে রবীন্দ্রসঙ্গীত মানে যারা গান গায় যারা শুনে সত্যি তারপরে ওখান থেকে আর ফেরা যায় না তো তোমার গান শুনে সেটা কই মনে হলো আচ্ছা এই যে সিডির সংকলনটা হয়েছে এখানে তো আমাদের সব কটার মতো এই সঙ্গীত আয়োজন করেছে সুব্রত মুখোপাধ্যায় আর এমন কিছু শিল্পী থাকেন যেটা শুনে বোঝা যায় কি বাজাচ্ছেন মানে যে খোলের প্রয়োগটা শুনেই মনে হচ্ছে এটা একমাত্র বিপ্লব দায়ী বাজাতে পারে আমি অনেক অনুষ্ঠানে কি দেখেছি এবং আমাদের অনেক অনুষ্ঠানে হয়েছে হয়তো এবারও হলো তুমিও ছিলে সেই অনুষ্ঠানে শিল্পীরা ঢুকলেন ঢুকে দেখতে যে তবলাকে বাজাচ্ছে বিপ্লদা গানটা কিন্তু চেঞ্জ হয়ে পাল্টে গেল তো এই সুব্রত আর বিপ্লব এবং কোন কোন সময় ধরো আমাদের যেখানে যারা বাজান এসরাজি আছে সন্দীপ আছে অঞ্জনদা আছে বাসিতে বুবাই এটা তো তুলনা হয় না কিন্তু এই এই রকম ছাড়া একটা জিনিস এখন আর শুনছি মানে অনেক শিল্পীদের মুখে শুনছি এই যে তারা তুমি তো হয়তো শান্তিনিকেতনে তুমি হয়তো আমার কথাটাই মানবে যে আগেকার দিনে বিশেষ করে কণিকা বন্দ্যোপাধ্যায় তা ছেড়ে দাও মানে তা তাদের ওই ওই সব সময়কার শিল্পীরা যারা মনে করছেন যে গানটা যখন হচ্ছে অন্তরার আগে ইন্টারলিউট এক লাইন ওই গানটা বাজালো হ্যাঁ কিন্তু এখন আমার আমার যেটা মনে হয় আমি এবং কিছু কিছু সিরিজে আমি নিজে শুনেছি অন্তরার আগে একটা অফ অফ দা অন্য একটা মিউজিকে চলে গেল এবং সেটা তিরিশ থেকে পঁয়তাল্লিশ সেকেন্ড এবং বাই দ্য টাইম অন্তরা তুমি বললে আগে গিয়েছো কিন্তু মন থেকে চলে যায় তোমার এই আমি তোমার সাথে একদম একমত এবং অনেক সময় বোঝাই যায় না যেটা কোন গানের মাছখানটা হচ্ছে বা কোন গানের এটা মিউজিক তোমার মনে এগুলো প্রয়োজন হয় না মানে কোটা সত্যি প্রয়োজন নেই তবে অনেকে এরকম করে আরেকটা যেটা হচ্ছে যেটা আমাদের শান্তি নিকেতনে তো বেশিরভাগ সময় গানের লাইন বাজানোরই প্রথা আছে কিন্তু কিছু কিছু হয় এখন হয় কিছু কিছু অ্যারেঞ্জমেন্ট করে করা হচ্ছে আর শান্তিনিকেতন যদি হয় তোমার তোমার কি হারমোনিয়াম দিয়ে গান গাও হারমোনিয়াম তো এখন বহুল ভাবেই ব্যবহৃত হয় কিন্তু আমরা ছোটবেলা থেকে হারমোনিয়ামটা শিখিনি সেইখানে কিন্তু সেইখানে অনুষ্ঠানে গিয়ে একটু অসুবিধা হয় না মানে যেমন ধরো আমি সুব্রতর কথা ছেড়ে দাও সুব্রত যেমন যে কোনো গানই বাজিয়ে দিতে পারে এমন অনেক যন্ত্র আছে তারা অনেক নামি দামি কিন্তু রবীন্দ্রসঙ্গীত সব গান কিন্তু বাজাতে পারবে না এই কিছুদিন আগে এরকম আমার একটা অভিজ্ঞতা হয়ে হচ্ছে যে কিন্তু একটা সুবিধা আমাদের যেহেতু আমরা তানপুরার সাথে দীর্ঘদিন অভ্যেস করেছি না আমাদের সুবিধা হয় না তানপুরাটা থাকলে আমরা গিয়ে ফেলতে পারি আমাদের ওই ওই অসুবিধাটা হয় না আর কি কিন্তু সত্যি অনুষ্ঠানে গেলে এখন মনে হয় যে আমরা কেন নিজেরা হারমোনিয়াম বাজানোটা শিখলাম না বাবুদা থাকলে তো নিশ্চিন্ত কোনো চাপ নেই কিন্তু সব জায়গায় সবসময় সেটা হয় আমরা যেমন করি অনুষ্ঠান অনুষ্ঠান ছুটিটা ঠিক করি

আর যদি না পাওয়া যায় ট্র্যাকে গান গাওয়া ট্র্যাকে আমি খুব একটা গাইনি বাইরে খুব বেশি গাইনি তো অনুশীলন দরকার ওটার জন্য খুব অনুশীলনের দরকার আচ্ছা তাহলে আমি তোমাকে শেষ প্রশ্ন যেটা করব আজকালকার দিনে যেটা দেখছে সবার মধ্যে প্রবণতা হয়েছে এবং দর্শক শ্রোতা সবারই যেটা হচ্ছে যে সিরির ব্যাপারটা কিন্তু আস্তে আস্তে উঠে যাচ্ছে একদম হ্যাঁ এবং সিঙ্গেলস হচ্ছে তোমার এই সম্বন্ধে কি মত কিন্তু অনেকে যেটা বলেছেন যে অডিও সিডি শুধু মানে কেনার জন্যও নয় মানে এটা শিল্পী সত্তার বিকাশের জন্য নিজের এবং আমার মনে হয় আমরা যতটা বেশি বলি এখানে সিডি উঠে যাচ্ছে সিডি উঠে যাচ্ছে সিডির বাজার নেই এটা মুখে বলে বটে বেশি প্রচার করি কিন্তু এখনো কিন্তু আমি খবর পাচ্ছিলাম যে বিদেশে কিন্তু সিটির এখনো ভালো বিক্রি আছে আমাদের দেশে আমরা বড্ড বেশি আবার সিঙ্গেলস এখন সবাই খুব মনোনিবেশ করেছে কিন্তু আমি খুব একটা সিঙ্গেলস করি নি এখনো আমার এখনো এটা সিটির উপরেই ভীষণ ভরসা আছে তোমরা যখন রয়েছো এবং তোমরা এটাকে যেভাবে আমরা আমরা তো বড় ব্যাপার বড় ব্যাপার তোমরা ওনারা 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 যেভাবে নেবেন আমরা যদি ভালো করে প্রেজেন্ট করতে পারি নিশ্চয়ই ওনারা ভালো করে যেটা বাস্তব হয় যেমন ধরো আমাকে কেউ এসে বললো আজকে আমার ধরো এই মঞ্চে আমার গান আছে এবং সে যদি একটু মানে মানে নামি দামি শিল্পী হয় তাকে আমি রেগুলার সকালবেলা মিডিয়ার চ্যানেলে দেখছি এবং সারাদিন আমার কাজের পর খুব মানে কষ্টকর কিন্তু তার অনুষ্ঠানে যাওয়া এবং তুমি দেখবে আমি যাই না তুমি যত যত ভালোই অনুষ্ঠান হোক আটটার পর আটিক আটটার পর থেকে লোক উঠতে শুরু করে এবং তখন কিন্তু শিল্পীদের সেটা কিন্তু ইনসাল্টিং ব্যাপার যে সুতরাং কিন্তু কিন্তু রবীন্দ্রসংগীত তো থাকবেই চিরকালীন গান আহ প্রেজেন্টেশন ও থাকবে আগেকার শিল্পীরা যেমন গেয়েছেন তেমন তুলনা না করে যে যেরকম করে উপলব্ধি করে এবং রবীন্দ্রসঙ্গীত এমনি তাৎক্ষণিক গাওয়া যায় না গানটা তোমাকে যদি এই গানটা গাইতে বলা হলো আজকে যদি বলতাম তুই না যে তুমি স্বর্ণলিপি দেখে গাইতে পারতে তোমাকে ভাব ভাবটা তো জানতে হবে তোবা এটা শেষ করব শেষে তোমার বলবো তোমার পরবর্তে আগের সিরি থেকে তুমি ব্রহ্মসংগীতই করেছিলে বললে সেখান থেকে চার লাইন শেষ করব কিন্তু তার আগে তুমি যদি দর্শক শ্রোতাদের কিছু একটা কথা বলে তারপরে এই গানটাকে আজকের অনুষ্ঠানে শেষ করব আমি এটুকুই দর্শক শ্রোতাদের বলবো যে আমরা যারা গান গাইছি এবং এখনো আমরা এই সিডি বা এই ফরম্যাটটার উপরে বিশ্বাস এবং আস্থা রাখছি আমার মানে একান্ত অনুরোধ যে দর্শক শ্রোতারাও নিশ্চয়ই তার উপর আস্থা রাখবেন এবং তারা সিডি কিনবেন এবং শুধু সিডি কিনবেন না সিটি উপহার দেবেন সবাইকে এবং সমস্ত শিল্পীর সিডি তারা কিনেই শুনবেন ইউটিউব তো আছেই ইউটিউব থেকে সময় গান পাওয়া যাচ্ছে শোনা যাচ্ছে কিন্তু সিডির একটা অন্যরকম মূল্য আছে বলে এখনও আমার মনে হয় এটাই আমার দর্শক শ্রোতার কাছে সব শিল্পীর সব শিল্পীর সিডি আপনারা কিনুন এবং অন্যকে উপহারও দিন আজকের এই পর্ব আমরা শেষ করব রিতাভার একটি ব্রহ্মসংগীতের কালেকশন থেকে গান দিয়ে সঙ্গে থাকবেন দেখতে থাকবেন পরবর্তী পর্যায়ে আবার অন্য এক শিল্পীকে আমরা নিয়ে আসব কথাটাও কিন্তু মনে না থাকতে পারে আজ শুভ দিনে পিতার ভবনে অমৃত সদনে চলো চাই চলো যো